আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। নিউ টাউনের ঝিলবাগানে নবদিগন্ত সংঘের সামনে ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ। আজ দুপুরে বিধাননগর পুর নিগমের সাফাই কর্মীরা মশার ওষুধ দেওয়ার সময় নিউ টাউনের ঝিলবাগানের নবদিগন্ত সংঘের সামনে ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে বাসিন্দারা ছুটে আসে, খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তিকে বছর তিনেক ধরে এলাকায় দেখছেন বাসিন্দারা। এলাকায় দিনমজুরের কাজ করতেন ওই ব্যক্তি, এখানে রাতে থাকতেন। গত দু তিন দিন এলাকায় তাকে দেখা যাচ্ছিল না, লকডাউন চলছে তাই হয়তো বাড়ি চলে গিয়েছে। কিন্তু আজ দুপুরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ঘিরে ধন্দে পুলিশ। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তার তদন্ত নেমেছে ইকোপার্ক থানার পুলিশ। এই ইনি এখানে থাকতো, এমনি লোকের বাড়িতে কাজ বাজ করতো, আর যে যা দিত তাই খেতো। যতটুকু আইডিয়া বাগিটির ওপারেই থাকতো ভদ্রলোক, কিন্তু সারাদিন রাত এখানেই থাকতো, এখানেই শুতো। বিগত তিন দিন আগে মনে হয় অসুস্থ হয়ে ছিল, হঠাৎ দেখলাম এখানেই বসেছিল। হয়তো রাত্রে হয়তো পড়ে পড়ে গেছে, ড্রেনের মধ্যে পড়ে মারাটা হয়ে গেছে হয়তো। হয়তো ওনার নাম কি জানেন? ওনার নাম আমরা জানি না। এখানে কতদিন ধরে দেখছেন? এখানে আমরা বিগত তিন চার বছর ধরে দেখছি ওনাকে। কাজকর্ম কি করতো? ওই লোকের বাড়ি ঘাস ফাঁস পরিষ্কার করতো। এই থাকতো এই দোকানের তলায়, শাটারের তলায় শুয়ে থাকতো, এখানে বসতো, যেখানে সেখানে ফাঁকা পেতো সেখানে বেড়ানি থাকতো। লাস্ট কবে দেখলেন? লাস্ট আমরা তিন দিন আগে দেখেছি। তারপর থেকে কোনো খোঁজ নেই। সবাই জানে হয়তো বাইরের বাইরের দিকে গেছে হয়তো। যতটুকু আমাদের আইডিয়া, উনি শ্যামনগর বা বাগিরের ওপারে কোথাও থাকে, বাগিরের ওপারে কোথাও থাকে, ওখান থেকে প্রতিদিন সকালে আসতো আগে। মন্দিরের সামনে শুতো, শুতো এখানে থাকতো, লোকে যে যা দিত খেতো, এই হোটেল থেকে দিত, সবাই যে যা দিত খেতো। এইভাবেই ড্রেনে পড়ে থাকতে কে দেখবে? ড্রেনে পড়ে থাকলে ফার্স্ট আমাদের কর্পোরেশনের লোক ড্রেন পরিষ্কার করার কাজ করে, তারাই দেখেছে। তারপরে আমরা খবর পেয়ে আমরা আসলাম। আপনার নাম কি? আমার নাম বুলান নাথ, হেলথের কর্মী। হ্যাঁ, কী দেখলে? প্রথমে মশার তেল স্প্রে করতে করতে দেখলাম একটা, যেন কী মনে হচ্ছে, তারপর বললাম আমাকে ও ডাকলো সঙ্গে সঙ্গে রাজু, যে বাবলুদা বাবলু কাকা শিগগির আসবো, কী দেখাচ্ছে মানুষের মতন। আমি সাথে, হ্যাঁ তো মানুষের বডি, সঙ্গে সঙ্গে গোড়া বলে ছেলেটা আছে সামনে, গোড়াকে ডাকলাম যে গোড়া দেখতো এই লোক কিনে, বলে হ্যাঁ 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 এই মনে হয় এখানে সুতো টুতো থাকতে থাকতো উনি। আচ্ছা, যাক আমার তখন তাতে চলে গেছে কাউন্সিলের কাছে, আমাদের যে স্যার, আমাদের কাউন্সিলের কাছে চলে গেলাম, এক্স কাউন্সিলার যে মৃণাল সর্দার, ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে দাদা এরকম ড্রেনে একটা এরকম বডি দেখাচ্ছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। দাদা সঙ্গে সঙ্গে থানায় ফোন করলেন, বললেন কটা নাগাদ? ঠিক 12টা বাজে 15 মিনিট বাকি রাখো। হ্যাঁ, মশার তেল দিয়ে স্প্রে, তখন স্প্রে এতটুকু হয়ে গেছে। আমরা ধরেছিলাম অজিত নস্করের বাড়ি সৎসঙ্গ পল্লী থেকে ধরেছিলাম কাজ। কি নাম আপনার? আমার নাম বাবলু সর্দার, রাজীব রাম। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।